নদীতে যদি ভাঙ্গা যায় বুঝছেন, তাহলে তো আমাকে আর মাথা গোজার কোনো জায়গা নাই বুঝছেন। যে অবস্থা ভাঙতেছে এখন, এই অবস্থায় আমরা নদীতে ভাঙ্গে গেলে কোথায় যাব? আমি এই জায়গায় এলো, এই যে পানি বাড়ছিল, এই পানি বাড়া আমার বাড়িঘর ভাঙ্গা লাগতো। তার মধ্যে পানিটা কুইমে গেছে বিলা ইন্তুরি ভাঙতেছি না, যে বস্তা আসবো, বস্তার অপেক্ষা আমি ঘর গুনে ভাঙতেছি না। আমি ভাঙ্গে যা আমি কোদার কোনো জায়গা বসাও নাই এখন, তাই বস্তা গুনে সোধ করে আইলে পরে আমার বাড়িটা আর ভাঙ্গা লাগতো না। গত বছর যে আপৎকালীন কিছু জিও ব্যাগ আমাদের এই নদীর পাড়ে ফেলেছিল 800 মিটার, এই 800 মিটারের ভিতরে 400 মিটার এই এযাবৎ আমাদের নদীতে চলে গিয়েছে। আর উজানে কিছু বস্তা এই জিও ব্যাগ আছে, তাও পানি বাড়ার সাথে সাথে ওগুলো নদীতে বিলীন হয়ে যাবে। এজন্য স্থায়ী বাঁধ ছাড়া আমাদের এই কাঞ্চনপুরকে রক্ষা করা কোনো মতেই সম্ভব না। ১৩টি মৌজার মধ্যে 12টি মৌজা অলরেডি পদ্মায় বিলীন হয়ে গেছে, বাকি যে 1টি মৌজা আছে গরুগড় দিয়া মৌজা, তার 3 ভাগের 1 ভাগ অবশিষ্ট আছে। গত বছর পানি বাড়ার সাথে সাথে আমার কাঞ্চনপুর ভাঙ্গন শুরু হয়, সেখানে 800 মিটার আপৎকালীন ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এবার পানি বাড়ার সাথে সাথে ইতিমধ্যে 400 মিটার পদ্মায় বিলীন হয়ে গেছে। যদি এটা পুনরায় সংস্কার করা না হয় তাহলে বাকি অংশটুকু বিলীন হয়ে যাবে এবং ঝুঁকির মুখে পড়বে মসজিদ মন্দির সহ পাকা রাস্তা। আর বাকি আপৎকালীন ব্যবস্থা হওয়ার পর কোটকান্দি থেকে মোহাম্মদপুর পর্যন্ত এবার পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙ্গন দেখা দিয়ে গেছে। এই অবস্থায় যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয়, আপৎকালীন যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমার কাঞ্চনপুর হরিরামপুর থেকে একটি ইউনিয়ন আছে, সেটা অচিরে বিলীন হয়ে যাবে। আমি তাই কর্তৃপক্ষের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পানি সম্পদ মন্ত্রী, সংসদ সদস্য, সংশ্লিষ্ট সকলের কাছে আমার আহ্বান, আপনারা আমাদের জরুরি ভিত্তিতে একটি স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করুন। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরিন মহোদয় গত শনিবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং পরিদর্শনকালে উনি গোপীনাথপুর এলাকায় জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়নের নির্দেশনা দেন। এছাড়া আগামী দুই জুন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহেদ ফারুক এমপি মহোদয় মানিকগঞ্জ জেলা সফর করবেন। সফরকালে মহোদয় মানিকগঞ্জ জেলার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক আমরা আগাম বন্যা নিয়ন্ত্রণ কাজ বাস্তবায়ন শুরু করবো।